ছোটবেলায় আমাদের প্রিয় সাহিত্য ছিল রূপকথা। বড় হওয়ার পর সেই জায়গাটা নিল খবরের কাগজ। তখন আর রূপকথার গল্প ভালো লাগে না আমাদের, কারণ সেগুলো তো বাস্তব নয়। সেসব পড়ে সবার মাঝে ঘন্টার পর ঘন্টা তর্ক করা যায় না। কিন্তু যদি রূপকথা সত্যি হতো, যদি রাজা রানী রাক্ষস পরী ডাইনিরা নেমে আসতো আমাদের পৃথিবীতে, যেমন ধরুন সেই মেয়েটা যে এক সৎ মা আর তিন বোনের সাথে শহরের এক প্রান্তে থাকত, নিজের বাড়িতে তার কদর তো কেউ করতই না, উল্টে গাধার মতো খাটতে হতো সারাদিন। তো একদিন সেই দেশের রাজপুত্রের বিয়ের জন্য এক সভার আয়োজন করা হলো। বোনেরা তো দিব্যি সাজগোজ করে উপস্থিত হলো সেখানে, এই মেয়েটি রইল একা, মন খারাপ করে ঘরের কোণে পড়ে রইল সে। তখন সেখানে উদয় হলো এক বিকট দর্শন বুড়ি, তার ফেয়ারি গডমাদার। তার জাদুতে বাগানের কুমড়োগুলো হয়ে গেল বিরাট বড় ঘোড়ার গাড়ি, গিরগিটগুলো হলো সেই গাড়ির চালক। শুধু তাই নয়, ডাইনি ছড়ি দোলাতেই তার পায়ে উঠল কাঁচের নীল জুতো। শুধু শর্ত একটাই, রাত ঠিক 12টার আগেই বাড়ি ফিরতে হবে তাকে। সেইখানেই হলো গণ্ডগোল। রাজসভায় তার রূপ দেখে রাজপুত্রের মন গুলল বটে, কিন্তু ততক্ষণে 12টার ঘন্টা বাজছে। দৌড়ে পালাতে গিয়ে মেয়েটার জুতো খুলে গেল, সেটা রাজসভাতেই পড়ে রইল। পরের দিন খোঁজ খোঁজ রব পড়ে গেল, কে সেই রহস্যময়ী, কার পায়ে ছিল সেই ঝকঝকে কাঁচের জুতো। শেষে ঠিক হলো সবার পায়ে জুতোটা পরিয়ে দেখা হবে, যার পায়ে জুতোটা একদম ঠিক ঠিক লেগে যাবে সেই তার মানে সেদিন রাতের সেই রহস্যময় সুন্দরী মেয়ে। সেই মেয়েটার নাম ছিল সিন্ডারেলা। যাই হোক, আজ তাকে বাস্তবের মাটিতে কল্পনা করবো আমরা, দেখা যাক কি হয়। মিডনাইট হরর স্টেশনে থমকে দাঁড়ালো নীলু। এই জায়গাটার ভুতুড়ে বলে একটা বদনাম আছে। আসার সময় পর্যটু কি যেন বলতে গিয়েও থেমে গেছিল, কি ভেবে শুধু বলেছিল, কুলার মঠের দিক থেকে না ফেরাই ভালো, বেশি রাত হয়ে গেলে এদিকটা তো পাড়া না, বলা যায় না। কি বলা যায় না, নীলু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল। তোর অত খোঁজে কাজ কি, নতুন এসেছিস, নিজে থেকে জেনে যাবি। তখন নীলু যতটা না ভয় লেগেছিল তার থেকে ঢের বেশি হয়েছিল কৌতূহল। আজ দুপুরেই সবার মিলে কোলার মাঠে বউ বসন্ত খেলেছে, গোটা মাঠ জুড়ে একদমে দৌড়ে পার করেছে, তখন তো ভয়ের কিছু মনে হয়নি। তাহলে রাত হলেই এত বিপদের আশঙ্কা কেন? যাই হোক, এ নিয়ে আর কথা বাড়ায়নি নীলু। বড় জ্যাঠা একবার কিছু নিয়ে মুখ বন্ধ করলে ওই শেষ, চুপচাপ সে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। মনে মনে কিন্তু ঠিক করে নিয়েছে যে ওই কোলার মাঠ দিয়েই ফিরবে, ভূতের ভয় তার তেমন একটা নেই, চোর ডাকাতি বা নেবে কি তার কাছ থেকে। আসল কথা হলো কৌতূহলটা, ওই যে বড় জ্যাঠা কি একটা বলতে গিয়ে ও থেমে গেল, ওটা বলে ফেললে সে হয়তো আর ও মাঠের ধার কাছ দিয়েও যেত না। কৌতূহল বড় বেয়াড়া জিনিস, কখনো কখনো সেটা ভয় কেউ ছাপিয়ে যায়। গ্রামের সীমানা পেরোলেই ছ মন্দিরের ঝিল পড়ে, তার চারপাশ জুড়ে হালকা গাছগাছালির জঙ্গল। এই ঝিলখানার জলে নাকি জাদু আছে, কারোর বাড়ি জ্বর জ্বালা কি ম্যালেরিয়া বা কোনো কঠিন রোগ হলে গ্রামের লোক ডাক্তারের কাছে যাওয়ার আগে এই ঝিল থেকে এক ঘটি জল নিয়ে যায়, সেই জল জিভে পড়তেই নাকি রোগী সেরে ওঠে। নীলু এই গ্রামে নতুন এসছে, ফলে ঘটনাটা সত্যি কিনা তা সে জানে না। আজ বিকেলে খেলে তুলে বাড়ি ফিরতেই দেখে বছরা টেকের বোনটা জ্বরে কাঁপছে, জলপট্টি দিয়ে এমনকি ঠান্ডা জলে গা ধুইয়ে দিলেও তার জ্বর কমছে না। শেষ সম্বল ছ মন্দিরের জল, সেটা আনার দায়িত্ব পড়েছে নীলুর ঘাড়ে। সেখান অব্দি পৌঁছাতেই সন্ধে গাঢ় হয়েছে, এখন তো কূপকূপে অন্ধকার। নীলুর পায়ের ঠিক সামনেই
গোলার মাঠ, সমুদ্রের মতো এক পাশ দেখা যায় না, বাকি দুধারের পাশপনের ভিতর থেকে হু হু করে হাওয়া বয়ে আসছে। নীলুর অবশ্য ভয় লাগলো না, কেমন যেন একটা শিরশিরানি ভাব। পাশেই কোথা থেকে ঝুপ ঝুপ করে একটা আওয়াজ হচ্ছে, ঝিঁঝি ডেকে চলেছে একটানা। এখানে ভয়ের কি আছে? নীলু মনে মনে হাসল। আকাশে বড় গোল চাঁদ উঠেছে, তার আলোয় ভেসে যাচ্ছে মাঠের বুক। হাতের ঘটির ঢাকনা সরিয়ে নীলু জলটা আর একবার দেখল, ফুটফুটে চাঁদখানা উঁকি মারল সেখানে। নীলুর মনে হলো শুধু জল নয়, চাঁদটাকেও আজ বয়ে নিয়ে চলেছে বোনের জন্য। মনে মনে এক গানের সুর ভাজতে ভাজতে এগিয়ে চলেছে নীলু। হঠাৎ এটা শুনেই নীলুর ভয় খানিকটা কমে এলো। সে ধীর পায়ে এগিয়ে এলো তার মাথার কাছে। অনেকক্ষণ ধরে গড়াতে গড়াতে ময়লা জামার বেশ কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। কান্নাটা এতক্ষণে গোয়ানি মনে হচ্ছে। এই কে তুমি? গলায় সাহস এনে প্রশ্ন করল নীলু। এতক্ষণ ডাইনিটা দেখতে পায়নি নীলুকে। হঠাৎ করে তার গলার আওয়াজ শুনে প্রথমে খানিকটা ভড়কে গেল, তারপর আঁতকে উঠে গড়গড়ানি থামিয়ে ধরফড় করে উঠে বসল। ব্যাপারটা যে ঠিক এরকম হবে তা আগে ভাবেনি নীলু। অবশ্য খানিকটা মজাই লাগলো তার, এই জন্যই গ্রামের লোক রাতে এদিকে আসে না। ওইটা ভূত কিনা তা অবশ্য সে এখনো জানে না, কিন্তু এই যে নিজেই ভীতু। মাদের মাঝে গড়াচ্ছ কেন? হ্যাঁ, সে বুকে জোর এনে উঁচু গলায় প্রশ্ন করল। ডাইনিটা একবার ভালো করে দেখল নীলুকে, তারপর নোংরা আলখাল্লাটার ভিতরে হাত চালিয়ে বের করে আনলো একটা ছড়ি। সেটাকে তার দিকে তাক করে কি যেন বিড়বিড় করতে লাগলো, ঠিক যেমন করে ম্যাজিশিয়ানরা খেলা দেখায়। ও কি করছো? নীলু গল্পে পড়েছে ডাইনিরা নাকি মানুষকে ছাগল কুকুর এইসব বানিয়ে দিতে পারে, এ ডাইনিটা কিন্তু সেরকম কিছুই করতে পারল না। শেষে হতাশ হয়ে ছড়িটা মাটিতে আছড়ে শুয়ে পড়ল। সে ডাক ছেড়ে টুকরে কেঁদে উঠল, ফোঁপাতে লাগলো, কেমন যেন মায়া হলো নীলুর। হয়তো আগে ম্যাজিক জানতো ডাইনি, ইদানিং সেইটা আর পারে না, তাই হয়তো মাঠের মাঝে হাত পা ছুড়ে কান্নাকাটি করছে। সে বসে পড়ল, একটুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, তুমি থাকো কোথায়? ডাইনি উত্তর দিল না, আগের মতোই কেঁদে চলল, যেন শুনতেই পাইনি। হঠাৎ নীলুর খেয়াল হলো আশেপাশে কয়েকটা কুমড়ো পড়ে আছে, তার কয়েকটা ফাটা, কে যেন থেঁতলে খেয়েছে সেগুলোকে। নীলুর মনে হলো খেতে না পেয়েই ডাইনিটারই অবস্থা, পচা কুমড়ো ভেঙে খেয়ে কোনো রকমে পেট চালাচ্ছে। সে আবার বলল, আমাদের বাড়ি যাবে? খাবার আছে আমাদের বাড়িতে। কি খাবার আছে তোর কাছে? এইবার শরীরটা নড়ে চড়ে বসলো, যেন খাবারের কথা অনেক দিন পর শুনতে পেল। কি চা খেতে চাইবে? শুধু একটা শর্ত। কি? আমার বোনের খুব জ্বর, সারিয়ে দিতে হবে। নীলু কাতর গলায় বলল, কথাগুলো কানে যেতে ইডাইনিটা আবার ফ্যাঁ করে কেঁদে ফেলল। নীলু অপ্রস্তুতে পড়ে গেল, উঠে পড়বে কিনা ভাবছে এমন সময় ডাইনি আবার বলে উঠল, সেটা আমি আর পারি না রে ভাই, আমার আজ সে মন্তর আসে না। তাড়াতাড়ি নীলুর মনে হলো ডাইনিটা মহা চিঁচ কাঁদুনে, তখন থেকে খালি কেঁদেই চলেছে। হঠাৎ চোখে পড়ল দুটো লম্বা চেহারার গিরগিটি তার হাঁটুর উপর উঠে বসে আছে। গিরগিটগুলোর মুখটা অনেকটা মানুষেরই মতো, থেকে থেকে পা থেকে নেমে তারা ভাঙা কুমড়োগুলোকে গুঁতো মারছে, কেন সেইভাবেই খানিকটা এগিয়ে নিয়ে যেতে চাইছে তাদের।
মেয়েটা রে আর খুঁজে পাইলাম না। দু বছর ধরে সারা গেলাম চষে ফেললুম, তাও নাই সে। অথচ তার না পাইলে আমার সাধু কাজ করে না, ওই কুমড়াটা কুমড়াই থাকে, গিরগিটিগুলাও মানুষ হইতে পারে না। নীলু অবাক হয়ে ভাবতে লাগলো, এতক্ষণে বুড়িটাকে ডাইনি নয় বড় পাগল মনে হচ্ছে, কুমড়ো গিরগিটি কি বলছে এইসব। সে জিজ্ঞেস করলো, কোন মেয়ে, কাকে খুঁজছো তুমি? বুড়িটা মাটি চাপড়াতে চাপড়াতে বলল, বাদামি রঙের চুল ছিল, জুনো প্যাপের মতো মুখ ছিল, দশকের মতো হাত কানি, তেমন না হইলে কি সে রাজকন্যা হতো? আর তার নাম খানি? বুড়ি তার অবলুপ্ত স্মৃতির গভীরে খোঁজ করে, নামটা ছিল তরি। সেইখানায় তার নাম আসিল, তবে এইটা তো লোকের দেওয়া নাম, নকল নাম, মানুষের দেওয়া। আসল নাম হইল, নামটা আচ্ছা ভাবে মনে পড়লো নীলুর, ওই নামে একটা তার বয়সী মেয়ে গ্রামে ছিল বটে, কিন্তু সে তো বছর দুয়েক আগের কথা। তারপর নীলু এই গ্রাম ছেড়ে শহরে চলে গেল, এখানে আসার পর থেকে আর তাকে দেখতে পায়নি সে, কে জানি কোথায় গেছে। কিন্তু বুড়িটা তাকে খুঁজছে কেন, এই প্রশ্নটাই করে বসলো সে। বুড়ি চোখে জল মুছতে মুছতে বলল, খুঁজতে আসি কি আর সাধে, কি আর মানুষ রে দাদা, শুধু শুধু মানুষের পেটে জন্মেছে, রাত্রির বেলা সকলের মাঝে শীষের জুতা পরে আইসতো, তখন তারে দেখা আর কারো চোখ ফেরানোর ক্ষমতা ছিল না। ও, সে মানুষ নয় আর তুমি ডাইনি, বাহ! নীলু মনে মনে খুব একচোট হেসে নিল। আমি ডাইনি, তোকে কে কইছে? বুড়ি খেঁকিয়ে উঠল, ডাইনি না, তাহলে কি? আমি বড়ি। নীলু এবার আর হাসি চাপতে পারল না, খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল সে। এই বাবুইয়ের বাসার মতো চুলে এরা নোংরা চোটের আলখাল্লা পড়া বুড়িটা বলছে যে সে পড়ি। হাসতে হাসতে বলল, তা পড়িরা তো ইংরেজি জানে, তুমি ইংরেজি বলো দেখি। কাঁচু মাছু মুখে একটু দূরে পড়ে থাকা লাঠিটা তুলে নিল বুড়িটা, সেটার গায়ে পরম মমতায় হাত বোলাতে বোলাতে বলল, হ্যাঁ দা, যদি কাজ করত তাহলে তোরে দেখাইতাম ইংরেজি কারে বলে, আগে আগে আমার তরিরে খুঁজে পাই। মেয়েটাকে খুঁজে পেলেই কাজ করবে যখন, তা না খুঁজে এখানে গড়াগড়ি খাচ্ছ কেন? নীলু প্রশ্ন করে। এইবার বুড়ি সতর্ক হয়ে ওঠে, চারপাশে কিসব বিপদের গন্ধ শুকতে শুকতে নীলুর দিকে আরো খানিকটা সরে এসে বলে, সেই ডাই তার সব জানোস বেটা, তারে আমার খোঁজনের কথা আছিল ওই ওই সব মন্দিরের পাশে, সেখানে সে বসে থাকব আর জলের উপর মাছের গাই মারা দেখব, কাছে গিয়া খাড়া হইলেই আমার এই লাঠিগুলা জুল জুল করে জ্বলে উঠবে। আমি তার লগে গিয়া যখন দেখলুম সে নেই, বুড়ি থমকে যায়,
নীলুকে জরিপ করতে করতে কথাগুলো বলা উচিত হবে কিনা ভাবতে থাকে। কি দেখলে? আবার আলখাল্লার ভিতরে হাত ঢুকিয়ে দেয়, হাতে করে কি যেন বের করে আনে, সেটা নীলুর সামনে ধরে। একটা ছেঁড়া চটি, ভালো করে দেখলে বোঝা যায় তার রাবারে শুকনো রক্তের দাগ এখনো লেগে। জুতো, কিন্তু ছেঁড়া রক্ত লাগা নয়, কাঁচের জলজলে উজ্জ্বল এক পাটি জুতো, ঠিক রাজকন্যারা যেমন পরে। নীলুর দিকে এগিয়ে দিয়ে বলে, তুই এটা নিয়ে যা, তোর বোন আছে বলছিলি না? হ্যাঁ, জ্বর খুব, এই জল নিয়ে যাচ্ছি। সেরি যাবে, ওই জল খাওয়ালেই সেরি যাবে। ওই জলের ভিতর ঘুমায় আছে রাজকন্যায়। জুতাটাও তুই রয়ে যা, রয়ে যা, পড়িয়ে দিস তোর বনে দে, আমারও মুক্তি মেলে। কথাটা শেষ হতেই কাছেই কোথাও যেন শিয়াল ডেকে ওঠে, ডাইনির চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে নামে। এক মুহূর্তের জন্য নীলুর মনে হয় ডাইনিটা পরি হলেও হতে পারে। চাঁদের আলোয় জলের ফোঁটা দুটো কাঁচের মতোই চকচক করছে। নীলুর মনটা ছটফট করে উঠল, বোনটা জ্বর এখন কত হয়েছে কে জানে, বাকি রাস্তাটা আর হাঁটলে চলবে না। চোখের জল মুছে বুড়ি তার দিকে তাকিয়েই যেন বুঝে নিল কথাটা। আয় তবে এখন, আমারও যেতে হবে অনেক দূর। তুরিটার সে কি হলো বুঝলুম না। বোনটাকে পড়ায় দিস কিন্তু সুতাটা, রাস্তায় হারিয়ে ফেলোস না। আসি আমি তাহলে। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে মিলিয়ে গেল পুরী, ডাইনি অথবা সেই পরীটা। নীলু আর না দাঁড়িয়ে বাড়ির পথে দৌড়াতে লাগল। এক প্রশ্ন থেকে থেকে ঘুরপাক খাচ্ছে তার মনে, অন্যের জুতো কি তার বোনের পায়ে হবে? কিন্তু অত ভাবার সময় নেই, জুতো আর ঘটি দুহাতে চেপে ধরে সে প্রাণপণে ছুটতে লাগল। এত দেরি হয় কিসে তোর, কোন রাস্তা দিয়ে এসেছিস? বাড়ি পৌঁছাতেই প্রশ্নটা ধেয়ে এলো নীলুকে লক্ষ্য করে। কাঁচের জুতোটা জামার আড়ালে লুকোতে লুকোতে নীলু ঘটিটা এগিয়ে দিল, তারপর ধীর পায়ে এগিয়ে গেল কুয়োর দিকে, হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নিল। এতক্ষণে বেশ খানিকটা সময় এগিয়ে গেছে। আস্তে আস্তে সে বোনের বিছানার কাছে এসে দাঁড়ালো। জল মুখে পড়তে খানিকটা জ্ঞান এসেছে তার, গাল দুটো লাল হয়ে আছে, চোখ দুটো বন্ধ, ঘরে কেউ নেই। নীলু বুঝল এই সুযোগ, জামার আড়াল থেকে কাঁচের জুতোটা বের করে নিল সে। চারপাশে একবার ভালো করে তাকিয়ে বাঁ হাতে বোনের গোড়ালিটা চেপে ধরে ডান হাতে জুতোটা গলিয়ে দিল তার পায়ে। কি আশ্চর্য, সেটা একদম মাপ মতো ঢুকে গেল তার পায়ে।